ব্যস্ততার ছবি ধরা পড়ছে। আমরা জানি যে মহালয়া শব্দের অর্থ মহান আলয় বা আশ্রম। দেবী দুর্গার আশ্রয়ে গেছিল যখন দেবাসুর যখন অসুর আক্রমণ করেছিল, তখন দেবী দুর্গার সেই আশ্রয়ে গেছিলেন দেব থেকে শুরু করে মর্ত্যলোকের প্রত্যেকেই। দেব অসুরদের আক্রমণের হাত থেকে, অসুরদের হাত থেকে রেহাই পেতে সেই দেবীর আশ্রয়, তাই মহালয়া কথার অর্থ মহান আলয়। আমরা কুমোরটুলিতে এসে উপস্থিত হয়েছি এবং কুমোরটুলিতে আজকে ব্যস্ততা চরম পর্যায়ে, কারণ এই দিনে চক্ষুদান পর্ব চলে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটেছে, তবু কিছু কিছু ঠাকুরের চক্ষুদান আজকের দিনে হয়। আমরা এখানে পেয়ে গেছি চায়না পালকে, যিনি দীর্ঘদিন ধরে ঠাকুর তৈরি করছেন, বংশ পরম্পরায় তিনি কুমোরটুলিতে ঠাকুর তৈরি করছেন। দিদি, মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা, কুমোরটুলিতে একটা সময় এই আজকের দিনে চক্ষুদান পর্ব এখনো হয়, তবে সেই সংখ্যাটা অনেকটাই কমেছে, তার কারণ এখন অনেক তাড়াতাড়ি কাজ সারতে হচ্ছে এবং পাশাপাশি টিমের পুজো হচ্ছে অনেক, সেদিক থেকে কাজ সারতে হচ্ছে। তবু আজকের দিনে কুমোরটুলির ব্যস্ততা কতটা থাকে? আজকের দিনটা একটা আমাদের খুব মানে চিন্তায় পড়ে যায়। আগের দিন মহালয়ার আগের দিনটা আমাদের চিন্তা ভাবনা করি যে কিভাবে টাইমটা দেব, মানে স্টুডিওতে এসে ডেলিভারি ব্যাপার তো থাকেই, তার মধ্যে মানে সব কিছুই আছে, ছবির ব্যাপার আছে বা সবাই আসছে দেখা করছে। আর কুমোরটুলিতে না আজকের দিনে মানে ঢোকা মানে অসম্ভব, মানে যে ভিড়টা আমাদের এখানে হয় মানে বড় পুজো প্যান্ডেলেও অতটা ভিড় হয় না। এর মধ্যে থেকেই আমরা কাজ যা রাস্তায় যে কোনো প্রতিমা থাকে সেইগুলো আমরা গুছিয়ে নিই, কারণ আমরা গতকাল থেকে আর আজকের দিন আমরা রাস্তায় কোনো কাজ করতে পারি না। গত বছরে আমাদের চোখ দিয়ে মাখি ছিল, রাস্তার ওপরে চোখ দিতে আরম্ভ হয়েছিল, সেই সময় মানে মারপিট পর্যন্ত হয়ে গেছে। সেই জন্যে আমরা কাজটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর আগের একটা মানে নিয়মের মধ্যে ছিল যে কাটমা পুজো হচ্ছে রথের দিন, আর চোখে চোখ দেওয়ার ব্যাপারটা হচ্ছে মহালয়ার দিন। মা পুরোপুরি আছেন, আমাদের সবসময় আশীর্বাদ করছে, আমাকে দিয়েই চিন্তা করো না। আমার তো মানে পরিচয় ছিল না, এই মা আমার বাবা পছন্দ করতেন না এই বিজনেসে আসা, কেন করতেন না, সমাজের জন্য, মেয়ে হয়ে কেন পুরুষ মানুষের সঙ্গে কাজ করবে, এই ভয়ে বাবা আনেননি। কিন্তু বাবা যখন মৃত্যু সময় আশীর্বাদ দিয়েছেন, আর দুর্গাপূজার কদিন আগে আমার বাবা মারা গেছিলেন, আর মায়ের হাত ধরেই আমি এই স্টুডিওতে আসি। আর দুর্গার মা মানে সম্পূর্ণ মানে আশীর্বাদের জন্যই মানে আমার পরিচয় হয়েছে, আমাকে এখন মানুষ চিনছে, কিন্তু আগে তো কেউ চিনতো না। আর আমি কঠিন লড়াই করেছি, পিতৃপক্ষের অবসান এবং দেবপক্ষের সূচনা হয়, তো তার এখন দেবীপক্ষের সূচনা, সেই দেবীপক্ষে মায়ের আরাধনায় মেতে উঠবেন এবং মা উমা যিনি দুর্গা দুর্গতি নাশিনী এবং সেই অসুরদের দমন করেছিলেন, ধরণীকে রক্ষা করেছিলেন এবং দেবতাদের সবাইকে রক্ষা করেছিলেন, সেই দেবীর আরাধনা এবার শুরু হবে। আর সেই দেবীর আরাধনায় এবার মেতে উঠবে বাঙালি, এবং তাই নিয়েই কিন্তু ব্যস্ততা কুমোরটুলিতে। ক্যামেরায় বাপি ঘোষের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।